Beitunu, a pure Islamic channel. সব জাতির উপরে সিয়ামকে ফরজ করেছে কে আল্লাহ তবে সিয়ামের ফরজটা বলেছেন আমাদের জন্য 30 রোজা কারণ জন্য 10 রোজা করতে কি না আমাদের জন্য 30 কারণ জন্য 30 রোজা আইয়াম নবীদের 30 রোজা পড়া কারণ জন্য শুধু 8 রোজা পড়া কোন কোন উম্মতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলা যাবে খাওয়া যাবে পানি পান করা যাবে কিন্তু কথা বললেই রোজা ভেঙে যাবে বলে কারণ আল্লাহ পাক এটা কি পূর্ণাঙ্গতা দান করে আল্লাহ আমাদেরকে 30 দিনে এক ফুল প্যাকেজ দিয়েছেন এই রমাদানুল মোবারক দিয়ে আমরা খুশি না বেজা খুশি শাহরুল আউয়ালুর রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইযকু মিনান নার এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতে দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতে তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতে তার মানে এই না প্রথম 10 দিনে শুধু রহমত 365 দিন আর কোনো রহমত নাই তার এখন তো নয় মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ কবুল করুন করে না কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন যা তোরে আমলের কারণে তোরে তোরা ইসলামের পক্ষের শক্তি ছিলি ইসলামের পক্ষে ছিলি এই জন্য তোকে আমি নাজাত দিয়ে দিই আর কোনো কিছু আমাদের লাগবে না আমরা একটা জিনিস শুধু আমাদের আমল দিয়ে আমাদের কাজ দিয়ে চাই সেটা হচ্ছে নাজাত কি চাই নাজাত তোরে বলতে হবে কি চাই নাজাত আরে কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমারি মোনাজা প্রণাম আর জোরে বলেন আমি এ মাসের এত ফজিল এ মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব দেয় কে একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব দেয় কে যারা এই রোজাগুলোকে যথানিয়মে পালন করবে তাদের জন্য একটা গেট আল্লাহ স্পেশালি তৈরি করে রেখেছেন জান্নাতে যে গেটের নাম হচ্ছে রাইয়া কিনা এখানে কনস্ট্রাকশনে কাজ করেন এরকম কারা কারা আছে কাজ করেন অনেক ভাইরা আছে আপনারা রোজা রাখতে পারেন পারেন না ইনশাল্লাহ কষ্ট করে রাখতে হবে অল্প কয়েকটা জায়গা ছাড়া আর কোন জায়গা নেই যেখানে রোজা ভাঙা যায় এক আপনি যদি অসুস্থ হয়ে প্রচন্ড অসুস্থ যদি হয়ে যায় তার জন্য রোজাকে মওকুফ করে দিয়েছে কে মনে রাখতে হবে কয়টা রোজা ভেঙে যখন আপনি সুস্থ হবেন অন্য মাসে ভেঙে ফেলতে হবে অসুস্থ হলে রোজা ভাঙা যায় সফরে বের হয়েছে প্রচন্ড কষ্ট এরকম কষ্টকর সফর যদি হয় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন পরবর্তীতে গুনে রেখে দিতে হবে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে মাসিক হচ্ছে যে মেয়েদের তারা রোজা রাখতে পারবে না সেই দিনগুলো তারা মনে রাখবে ওই মহিলারা আমাদের মহিলারা পরবর্তীতে সেটা রাখবে এছাড়া রোজা ভাঙার কোন সুযোগ ইসলামে আপনারা যারা কষ্ট করছেন তাদের সাওয়াবও ডাবল ডাবল কষ্ট করে রোজা রাখলে সাওয়াব বেশি না কম মুসলিম শরীফের হাদিস যারা কোরআন পড়তে পারে না জিহ্বা ভারী হয়ে গিয়েছে বয়সের ভার একেবারে নুয়ে পড়ছে এই লোকরা যখন কোরআন পড়ে তাদের জন্য ডাবল সওয়াব এক হচ্ছে কোরআন পড়ার সওয়াব আর ওই যে বারবার থুক লাইতেছে মুখ আটকে যাচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে পড়তেছে ওই ধাক্কার সওয়াব করো আল্লাহু আকবার এই জন্য রমাদান মোবারকে এক খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ যারা আপনারা কোরআন পড়তে পারেন তারা কমপক্ষে একটি খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে কোন কারণে যদি এক খতম কোরআন রিসাইটেশন রিডিং করা সম্ভব না হয় 20 পারা পড়ে 10 পারা পড়ে যতটুকু সময় আমরা পাবো কোরআনের এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আর যারা কোরআন পড়তে পারেন না এই রমজানে তওবা করে শক্ত একটা নিয়ত করেন যে যে করেই হোক আমরা কোরআন শিখে পড়ি কোরআন না শিখে আমরা পড়ব কোরআন না শিখে আমরা পড়ব খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া 'আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই লোক যে নিজেও কোরআন পড়ে অন্যেরও কোরআন শিখায় ফেলে কেন আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত দিবসে কোন অজুহাত আল্লাহ দিবেন নো এক্সকিউজ ইজ গ্রান্টেড দ্যাট ডে ওই দিন কোনো অজুহাত কি আল্লাহ নিবে কারণ আল্লাহর কাছে হাজার উদাহরণ আছে আপনার চেয়ে অনেক কষ্টের জায়গায় সে কাজ
কোরআন শিখেছে সে সিয়াম পালন করেছে জোরে বলে ঠিক কি না ঠিক কেউ তো হাত দিতে পারবে না হিন্দুরাও পারবে না খ্রিস্টানও পারবে না আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই কোরআন কিভাবে অনুবাদ করেছে কে জানে ভাই গিরিশ চন্দ্র সেন নরসিংদীর একজন লোক লোকটা হিন্দু মতলব তুমি হিন্দুর বেটা হয়ে কোরআন বলতে তুমি বুঝতা না কেন বলে ঠিক কি না যেন কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয় আমরা মিলে আমি